ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে সাতক্ষীরা যশোর খুলনা এলাকায় সকাল থেকে হালকা দমকা হাওয়া এবং সাথে একটু বৃষ্টিপাত হচ্ছে। বৈদ্যুতিক সংযোগগুলো বিচ্ছিন্ন রয়েছে, যার কারণে মানুষ সাধারণ মানুষ অত্যন্ত বিঘ্নের মধ্যে আছে। এবং সেই সাথে সাথে যে সমস্ত ধান লাগানো হয়েছে সেই সমস্ত ধানগুলো সব হালকা জোরে বাতাসের কারণে ধান মিথিলির প্রভাবে সাতক্ষীরা জেলায় বিশেষ একটি ক্ষতি হচ্ছে, সেটা হলো সাতক্ষীরা যারা ধান লাগিয়েছিল এই ধান ক্ষেতগুলোর অবস্থা খুবই খারাপ। প্রতিটি ধান তারা ঝড়ের প্রভাবে একটু হাওয়ার প্রভাবে ধানগুলো সব শুয়ে গেছে, এজন্য সাতক্ষীরার কৃষকরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে। এবং সাতক্ষীরার বৈদ্যুতিক সংযোগগুলো পরিপূর্ণ স্টপ আছে, বৈদ্যুতিক সংযোগ স্টপ থাকার কারণে সাতক্ষীরাবাসী অত্যন্ত সমস্যার মধ্যে আছে। এবং আজ সকাল থেকে হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে, সেই সাথে সাথে হালকা বৃষ্টিও হচ্ছে, যার জন্য জনজীবনে একটু চলাফেরা করতে মানুষের একটু বিঘ্ন হচ্ছে। এছাড়া যারা আশপাশের জেলাগুলো যশোর খুলনা বা অন্যান্য জেলাগুলোতেও একই অবস্থা চলতেছে, এই জন্য ঘূর্ণিঝড় বা সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে যেসব আশ্রয়কেন্দ্রগুলো আছে সরকারি বিভিন্ন সংস্থা এবং স্থানীয় চেয়ারম্যান এবং অন্যান্য সেবামূলক সংস্থার উদ্যোগে আশ্রয়কেন্দ্রগুলোতে যথেষ্ট পরিমাণ হয়েছে, এবং যাতে ঝড়ের কোনো প্রকার বেগ বেশি হলে যাতে সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়ে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে মানুষকে সচেতন করতেছে। এই ছিল আমার সাতক্ষীরা খুলনা যশোর এলাকা থেকে ঘূর্ণিঝড় মিথিলি নিয়ে কিছু তথ্য। মোহাম্মদ আনিসুর রহমান, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ, সাতক্ষীরা।